মিছিলে হাঁটতেই এসেছি আজকে। কি মনে করছেন, এতগুলো দিন হয়ে গেল। দিন হয়ে গেল চেয়েও বড় কথা আমার মনে হয় যে এটা আমি এটা একটা পজিটিভ হিসেবেও দেখছি যে এতদিন হয়ে গেল, মানুষ কিন্তু দেখিয়ে দিচ্ছে যে যতই দেরি হোক রাস্তা তারা ছাড়বেন না। ফলে রাস্তায় মানুষ আছেন, সামনে পুজো, সামনে পুজো, কিন্তু আমরা সবাই, আপনারাও আমরাও দেখছি যে পুজোর উৎসবের আমেজ এবার অন্যবারের চেয়ে কম, কারণ মানুষ সত্যি সত্যি এই বিষয়টা নিয়ে অনেক বেশি মন দিচ্ছেন, উৎসবে যতটা মন দিচ্ছেন তার থেকে। আপনাদের ইন্ডাস্ট্রির বহু মানুষ নেমেছেন, আবার অনেকে নামেননি, কি বলবেন? সবটা মিলেই বলছি যে আমার মনে হয় এটা খুব ব্যক্তিগত একটা জায়গা, কে কিভাবে প্রতিবাদ করছে এটা আমরা জানি না। যারা রাস্তায় নেমেছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, যারা নামেননি তারা হয়তো অন্য কোনোভাবে প্রতিবাদ করছেন। বিচার চেয়ে পথে 54 দিন নার্জিকর কাণ্ডে বিচার চেয়ে আজকে ফের পথে সামিল হলেন বহু মানুষ। যে মিছিল শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে, যা রবীন্দ্র সদনে গিয়ে শেষ হওয়ার কথা, সেই মিছিলের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আর্জিকর কাণ্ডের প্রতিবাদে একদিকে চিকিৎসকেরা, সিনিয়র চিকিৎসকেরা যেমন সামিল হয়েছেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ সামিল হয়েছেন আজকের এই মিছিলে। আমাদের সরকার, আমাদের প্রশাসন, তারা আমাদের বিচার দেবার পরিবর্তে যারা প্রতিবাদী তাদের উপরেই নানাভাবে আক্রমণ নামাচ্ছে। রাষ্ট্রীয় দমনপীড়ন, তার পাশাপাশি রাজনৈতিক আক্রমণ, নেতা মন্ত্রী সাংসদ বিধায়ক তারা নানা রকম উত্তেজনাকর কথা বলে পরিস্থিতি ঘোরানো করার চেষ্টা করছেন, চিকিৎসকদের বিরুদ্ধে মানুষ খেপানোর কাজ করছেন। ফলে আমরা মনে হয় যে হচ্ছে যে রাস্তার আন্দোলন সেটা যত তীব্র তর হবে ততই আমাদের বিরুদ্ধে যে আক্রমণ নামাচ্ছে তার জবাব দেওয়ার জন্য রাস্তাই হচ্ছে সবচেয়ে বড় রাস্তা, সেই জন্যই আমরা রাস্তায় নেমেছি। আমরা সিনিয়র ডাক্তাররা যেমন কাজকর্ম করেই হচ্ছে যে আমরা রাস্তার আন্দোলনে আছি, জুনিয়র ডাক্তারদের কাছে আমরা যে পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে যে কর্মবিরতি ওরা একটা পর্যায়ে করেছেন, যখন সিনিয়র ডাক্তাররা সেটার ঘাটতি পূরণ করবার জন্য বাড়তি কাজ করেছেন, যখন সরকার কৌশল নিচ্ছে যে সাধারণ গরিব মানুষ যারা সরকারি হাসপাতালের উপরে নির্ভরশীল তাদেরকে আমাদের বিরুদ্ধে খাপানোর জন্য, সেই সময় আমাদেরও একটু কৌশল নেওয়া দরকার যে কর্মবিরতির মতো পদক্ষেপ না নিয়ে কাজ করেই কিভাবে রাস্তার আন্দোলনকে তীব্রতর করা যায়, সিনিয়র ডাক্তারদের যারা রয়েছেন তাদের কাছে পরামর্শ দিচ্ছি আমরা। জনপ্লাবনে এই মুহূর্তে কলকাতা শহর ভাসছে, এটা প্রতিবাদের জনপ্লাবন, এবং আমার ধারণা হচ্ছে আজকে শুধু নয় কালকেও কলকাতা ভাসবে, এবং আমরা আজকে দেখে কালকের চিত্রটা দেখতে পাচ্ছি খুব পরিষ্কারভাবে। তো এই অবস্থায় দাঁড়িয়ে অবশ্যই আমাদের সামনে মহালয়া আছে, কিন্তু এই যে আজকে স্লোগান উঠছে যে আজকের এবারের মহালয়া হোক, যতক্ষণ না বিচার না হবে আমরা বুক দিয়ে মহালয়া করব না, আমার মনে হয় প্রশাসনের এই মুহূর্তে ভাববার সময় এসেছে যে জুরিতাপ্পি দিয়ে নয় সদর্থক সঠিক পদক্ষেপ নিয়ে যত ক্ষোভ বিক্ষোভ সেগুলোকে নিরসন করা, তা না হলে কিন্তু হাসপাতাল নয় রাজপথ অগ্নিকুণ্ড হতে যাচ্ছে, এবং সেটা খুব পরিষ্কার, এবং আগামীর দিনগুলো প্রশাসনের জন্য খুব মধুর হবে না, শাসকের জন্য খুব মধুর হবে না, সেটাও আজকের রাজপথ বুঝিয়ে দিচ্ছে, এবং খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে দুর্গাপুজোতেও স্লোগান উঠবে, এবং আজকের মিছিলের জনকণ্ঠ সে কথাই বলছে।